কিছুক্ষণ আগে ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা। শনিবার রাত 8টা নাগাদ ভূমিকম্প দিল্লিতে, প্রায় 5 সেকেন্ড স্থায়ী হয় কম্পন। ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন রাজধানীবাসী। লাগোয়া, নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে। শনিবারের ভূমিকম্পের কেন্দ্র নেপাল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.4। দিল্লি এবং এনসিআরের পাশাপাশি উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে। নিউ তেহরি, পিথরাগড়, বাগেশ্বর, পাউরি শহরও কেঁপেছে। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল রাজধানী। 9ই নভেম্বর বুধবার ভোর রাতে কেঁপে উঠেছিল দিল্লি। সেবারও ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপাল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল সেই কেন্দ্র। রিক্টার স্কেলে মাত্রা ছিল 6.4। প্রতিবেশী দেশে ওই ভূমিকম্পের জেরে মারা গিয়েছেন 6 জন, আহত হন 8 জন। পাশাপাশি ভূমিকম্প বা অগ্নুৎপাত আর তার জেরে ঘটা সুনামি, এই হলো কিছু কিছু সমুদ্র উপকূলীয় অঞ্চলের চীনা ছবি। সেই ছবি আবার দেখা গেল টোঙ্গায়। প্রশান্ত মহাসাগরের তলায় বড় মাপের ভূমিকম্প হলো, যার জেরে সুনামি সতর্কতা জারি করা হলো দ্বীপরাষ্ট্র এই টোঙ্গায়। শুক্রবার সন্ধ্যায় টোঙ্গা থেকে 132 মাইল দক্ষিণ পূর্বে সমুদ্রের নিচে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7.3। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের পক্ষ থেকে আমেরিকান সামোয়াতে এই জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর সঙ্গে তারা জানিয়েছে ভূমিকম্পের এপিসেন্টার থেকে 300 কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যেও আসতে পারে সুনামি তরঙ্গ, যার মধ্যে পড়ছে নিউয়ে এবং টোঙ্গা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়েছে ভূমিকম্পটি হয়েছে ভূপৃষ্ঠ থেকে 15 মাইল নিচে।